নমস্কার, আমি সোমদত্তা। আজ আমি আপনাদের প্রন বাটার মশালা করে দেখাবো। রান্না করার জন্য যেগুলো আমার প্রয়োজন সেগুলো আপনাদের আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দিচ্ছি। তাহলে শুরু করছি, একটু স্লো আছে, আমি রান্নাটা করব। প্রথমেই দেখে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিচ্ছি। এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করেছি, 2 টেবিল স্পুন তেল দিলাম। আমি এখানে 5টা মতো গলদা চিংড়ি নিয়েছি, জাস্ট একটু সাথে করে নেব। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আরেকটু তেল দেব, আর 1 টেবিল স্পুন। মাছটা সাতে করা হয়ে গেছে, এবার আমি মেন রান্নাটা শুরু করছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে দারচিনি, তারপরে 4টে ছোট এলাচ দিচ্ছি, আর 2টো তেজপাতা। এবার আঁচটা একটু কমিয়ে আমি প্রথমে দেব পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটা আমি প্রথমে সেদ্ধ করে এমন পরিমাণে জল দিয়ে সেদ্ধ করেছি যাতে একটুও জল না থাকে, জলটা পুরো শুকিয়ে গেলে তারপরে সেটাকে আমি বেটেছি। পেঁয়াজটায় আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে এটা না ছেটে। পেঁয়াজটা খুব ভালো করে কষতে হবে যাতে এর গন্ধ না থাকে কোনো। পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিচ্ছি, এটা 2 চামচ। এটাও কষা হয়ে গেছে আমার, এবার আমি এর মধ্যে দেব কাজু, চালমগজ, পোস্ত আর কিশমিশ বাটা। এবার মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এই রান্নায় কোনো জল ইউজ করব না। আমার যেটুকু গ্রেভি দরকার ঠিক সেইটুকু আমি দুধ দেব। যেহেতু আমি আগে নুন দিয়েছি তাই এখন আর একটু সামান্য নুন দেব। এবার কাঁচা লঙ্কা দিলাম আর মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। Thank you.
এবার ভালো করে ফুটে উঠলেই আমার রান্না কমপ্লিট। এটা আমি ঢাকা দিয়ে দু মিনিট রাখবো, তারপরে আমার রান্না কমপ্লিট। আমার রান্না কমপ্লিট, একটু স্ট্যান্ডিং টাইপে দিলেই হয়ে যাবে। আমার রান্না রেডি, এবার আমি এটাকে প্লেটিং করে ফেলছি। তৈরি হয়ে গেছে আমার প্রন বাটার মশলা। এটা বাসমতি চালের ভাতের সাথে খেতে অনবদ্য।